ওয়েলকাম ফ্রেন্ডস আনলক ফোরে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিল আংশিকভাবে স্কুল খোলা যেতে পারে পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে তা এবার স্কুল খোলা নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকা প্রকাশ্যে এলো এই নির্দেশিকার সাথে থাকছে একাধিক শর্ত ও নির্দেশাবলী দেখুন এই সেই অর্ডার আটই সেপ্টেম্বর দু হাজার কুড়ি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস ইএমআর ডেভিশন কি দেখুন এস ও পি ফর পার্শিয়াল রিওপেনিং অফ স্কুলস ফর স্টুডেন্টস অফ নাইনথ টু টুয়েলথ ক্লাসেস অন এ ভলেন্টারি বেসিস ফর টেকিং গাইডেন্স ফ্রম দেয়ার টিচার্স ইন দি কনটেক্সট অফ কোভিড নাইনটিন তাহলে এই অর্ডারটি আট তারিখে হয়েছে এখানে প্রায় সত্তর রকমের নির্দেশাবলী দেওয়া আছে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইট থেকে এই অর্ডারটা দেখে নিতে পারবেন তা এটা ক্লিয়ার করে যদি একটু বলা হয় তো চলুন আমরা দেখি বিভিন্ন সংবাদপত্রে কিভাবে উঠে আসছে দেখুন আনন্দবাজার সংবাদপত্রে আজ প্রকাশিত স্কুল খোলা নিয়ে নির্দেশিকা করোনা পরিস্থিতি নবম থেকে শ্রেণীর জন্য একুশে সেপ্টেম্বর থেকে স্কুল খোলার জন্য বিষয়ে সবিস্তার আচরণবিধি প্রকাশ করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই আচরণবিধিতে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য স্কুলের প্রধান ফটকে থার্মাল গান রাখতে হবে সকলের মুখে মাস্ক বা কাপড়ের আচ্ছাদন থাকতে হবে স্কুল খোলার আগে ক্লাসরুম অফিস গ্রন্থাগার পরীক্ষাগার স্যানিটাইজ করতে হবে দরজার হাতল সিঁড়ির রেলিং বেঞ্চ চেয়ার টেবিল ডেস্ক শৌচাগারে জলের কল ইত্যাদি জীবাণুমুক্ত রাখতে হবে যে সমস্ত স্কুলে কোয়ারেন্টিন সেন্টার হয়েছিল সেগুলি খোলার আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে ওই আচরণবিধিতে আরও বলা হয়েছে স্কুলে হাজিরার হার পঞ্চাশ শতাংশের মধ্যে রাখতে হবে অনলাইন ক্লাসও চালু থাকবে পড়ুয়ারা স্কুলে আসতে চাইলে অভিভাবকের অনুমতি জরুরি নম্বর ধরে চারটি টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন করোনা পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতার ফলে ভারতে আক্রান্তের সংখ্যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সপ্তাহান্তে ভারতে নতুন আক্রান্তের সংখ্যা আমেরিকা ও ব্রাজিলের মিলিত সংখ্যার চেয়ে বেশি রবিবারে সারা বিশ্বের চল্লিশ শতাংশ নতুন রোগীর সন্ধ্যা মিলেছে শুধু ভারতে

এবার দেখুন কয়েকটি আচরণবিধি এখানে দেওয়া আছে নবম থেকে দ্বাদশ শ্রেণী স্কুলে কন্টেনমেন্ট জোনের বাসিন্দারা স্কুলে যেতে পারবেন না বায়োমেট্রিক হাজিরা বন্ধ স্কুলে এলে অভিভাবকের অনুমতি লাগবে হাজিরা পঞ্চাশ শতাংশের মধ্যে রাখতে হবে প্রধান ফটকে থার্মাল গান দূরত্ববিধি মাংস আবশ্যক শ্রেণীকক্ষ অফিস গ্রন্থাগার পরীক্ষাগার দরজার হাতল রেলিং জলের কল লিফ্ট জীবাণুমুক্ত করতে হবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে উচ্চশিক্ষা গবেষণা প্রতিষ্ঠানে কি বলছে প্রায় স্কুলের মতোই সমস্ত নিয়ম এর পাশাপাশি উপসর্গহীন পড়ুয়াদের জন্য হোস্টেল খুলতে হবে চোদ্দ দিনের কোয়ারেন্টিনের পর ক্লাসে যাওয়া যাবে স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শক্রমে উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি জরুরি এছাড়া আরও কিছু নির্দেশিকা দেখুন আপনাদের জন্য আমি এখানে তুলে ধরলাম লকডাউনে চৌত্রুপে আংশিকভাবে স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র তবে সেক্ষেত্রে পড়ুয়া এবং স্কুল কর্তৃপক্ষকে মানতে হবে একাধিক নিয়ম মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে স্কুল খোলার ক্ষেত্রে কি কি গাইডলাইন মেনে চলতে হবে তার একটি দীর্ঘ তালিকা দেওয়া হয় স্বাস্থ্যমন্ত্রীর গাইডলাইন অনুযায়ী করোনা সংক্রমণ এড়ানোর জন্য ছাত্রছাত্রীদের মধ্যে ছয় ফুট দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক স্কুলে থাকাকালীন পড়ুয়াদের একে অপরের মধ্যে ছ ফুট ব্যবধান রাখতে হবে সাবান দিয়ে হাত ধোয়া অত্যাবশ্যিক যদি কোনো ছাত্রছাত্রী অসুস্থ থাকেন তাহলে সেক্ষেত্রে আগে থেকে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে কোনোভাবেই থুতু থেকে যাতে করোনা সংক্রমণ না ছড়ায় সেই জন্য স্কুল চত্বরে প্রকাশ্যে থুতু ফেলা যাবে না যদি কোনো শিক্ষক বা পড়ুয়া কন্টেনমেন্ট জোনের আওতায় থাকে সেক্ষেত্রে তিনি স্কুলে আসতে পারবেন না করোনার সময় বেশ কিছু স্কুল কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল সেই স্কুলকে সম্পূর্ণ স্যানিটাইজ করার পর সেখানে পঠন পঠন শুরু করা হবে আপাতত পঞ্চাশ শতাংশ কর্মীদের নিয়ে শুরু করতে হবে স্কুল প্রার্থনা বা স্কুলের মাঠে খেলাধুলা করা অনিষিদ্ধ যদি ক্লাসে কিংবা রুমে এসি ব্যবহার করা হয় সেক্ষেত্রে তার তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে স্কুলে সম্পূর্ণ রকম ভাবে বন্ধ থাকবে বায়োমেট্রিক হাজিরা চারে শ্রেণী থেকে দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকার এবং তার নির্দেশিকাও জারি হলো তবে এক্ষেত্রে স্কুলে যাওয়া একেবারে কিন্তু বাধ্যতামূলক নয় কোনো ছাত্র যদি ইচ্ছুক থাকেন তবে সেক্ষেত্রে তারা ক্লাস করতে পারবেন তাহলে এটা হচ্ছে একটা পার্শিয়াল ওয়ার্ডার পার্সিয়াল নোটিফিকেশান যদি ছাত্রছাত্রীরা রাজি থাকেন তবেই যেতে পারবেন এবং সেটা অভিভাবকদের অনুমতিপত্র নিয়ে তবেই স্কুলে প্রবেশ করতে পারবেন তাহলে এই গুরুত্বপূর্ণ যে অর্ডার এবং তার যে নোটিফিকেশান সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম ধন্যবাদ